Assalamualaikum viewers, welcome back to my channel Sheila's Daily Story. তো আজকে আমি দেখাবো আপনাদের খুব সুন্দর একটা বংশাই গাছ, এটা দাম হচ্ছে 10 লক্ষ টাকা। আমি প্রথমবারের মতো দেখতেছি এই গাছটা, তো এটার বয়স নাকি হচ্ছে 20 বছরের ওপর হয়েছে। তো এইটা হচ্ছে বৃক্ষমেলায় উঠেছে, তো আপনারা যদি চান বৃক্ষমেলায় যাবেন তাহলে হচ্ছে এই বংশাই গাছটা দেখে আসতে পারেন। আর এই মানে পুরো বৃক্ষমেলার মধ্যে মনে হয় এই গাছটারই দাম সবথেকে বেশি। তো এখানে আরও অনেক ধরনের বংশাই গাছ ছিল ছোট ছোট, মাত্র হচ্ছে এটার কি জাত বা নাম কি, কত টাকা প্রাইস সেটা আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না এখন। দেন এই পাশটাতে আরও কিছু সুন্দর সুন্দর বংশাই গাছ ছিল, এগুলা যারা হচ্ছে শৌখিন মানুষ আছেন যারা হচ্ছে কিনবেন তারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আবার অনেকে আছে যে আমার মতো যারা আছে যে কিনবে না, শুধুমাত্র কৌতূহলবশত যে 15 লক্ষ টাকার গাছ আসলে কেমন, 10 লক্ষ টাকার গাছ আসলে কেমন হয় বংশাই গাছ দেখারও একটা ভালো লাগা কাজ করে, তারা গিয়ে এক নজরে দেখে আসতে পারেন। আর হচ্ছে এ পাশে আরও কিছু ছোট ছোট বংশাই গাছ ছিল, এটার হচ্ছে প্রাইসগুলা কত করে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এত এত গাছ ছিল প্রত্যেকটা আলাদা আলাদা ধরে জিজ্ঞাসা করা বা হচ্ছে ভিডিওতে বলা সম্ভব না আসলে। তো আপনারা যদি চান যে এরকম একটা বংশাই গাছ আপনাদের বাসায় নেবেন বা হচ্ছে আপনাদের পছন্দ হয় তাহলে হচ্ছে আপনারা তো বৃক্ষমেলা অবশ্যই যেতে হবে, গিয়ে হচ্ছে একটু ঘুরে বুঝে শুনে তারপরে নেবেন। কারণ হচ্ছে এরকম অনেকগুলো স্টলে হচ্ছে সেম ধরনের গাছ আছে যেটার এক একটা প্রাইস আসলে এক এক রকম হয়, আপনারা দেখে দেন হচ্ছে যাচাই বাছাই করে নেবেন, একটু সুন্দর দেখে বুঝে শুনে নেবেন। যেমন এই গাছটা অনেক সুন্দর ছিল, মানে নিচের দিক থেকে অনেক মোটা হয়ে উঠতেছিলো আর ছড়ানো ছিল, আমার কাছে এটা ভালো লাগছে। কিন্তু এই পাশটাতে আরও কিছু গাছ ছিল যেগুলো এত বেশি গ্রোথ ভালো ছিল না আর দেখতেও বেশি ভালো লাগতেছিল না। তো এগুলো হচ্ছে মূলত পরিচর্যা করতে হবে, আর যারা গাছপ্রেমী আছে তারা তো হচ্ছে সবসময় এটা বুঝেন যে কীভাবে মানে যত্ন করতে হবে, রেগুলার সব কিছু মেনটেন করতে হবে, তারা এখান থেকে নিতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস ছিল, আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে। তো আপনাদের মোটামুটি হাতের নাগালে মানে যে কয়টা গাছ ছিল আপনাদের দেখিয়ে দিলাম, তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই তো মেলায় ভিজিট করতে হবে, ভিজিট করে দেন বুঝে শুনে নিতে হবে।